কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন 2008 থেকে 2010 পর্যন্ত, গ্রামার ক্লাস 18। 3 নম্বরে দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2008। এ নম্বরটি দেখো, পিপল রিগার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিগার্ড থাকে, তো রিগার্ড থাকলে রিগার্ডকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে কনসিডারেট। তো দেখো আমি এখানে কনসিডারেট লিখে দিলাম, এখানে অ্যান্সার হবে পিপল কনসিডারেট হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। এর বাংলা অর্থ হলো মানুষ তাকে দেশের একজন মহান নেতা মনে করত। বি নম্বরটি দেখো, দ্য টিচার প্রিফেয়ার্স টু রাইট দ্যান টু ডিকেট। তো প্রিফেয়ার্স এই ওয়ার্ডের পরে দুটি ভার্ব দেওয়া থাকলে অবশ্যই সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে এবং ড্যানকে পরিবর্তন করে তোমাদেরকে টু লিখতে হবে। তো টু লিখে দিলাম আর ডিকেটের সাথে আইএনজি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিলাম। এখানে অ্যান্সার হবে দ্য টিচার প্রিফার্স রাইটিং টু ডিকেটিং। সি নম্বরটি দেখো, দ্য কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য কলেজ ইউনিফর্ম। তো দেখো কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে কোনোদিনও প্রিপোজিশন বসানো যায় না। এরকম কিছু ওয়ার্ড হলো কম্প্রেস, রিজেম্বল, রিজাইন, ডিসকাস। এই ওয়ার্ডগুলোর পরে কখনো প্রিপোজিশন বসানো যায় না। তো দেখো এখানে ডিসকাসডের পরে অ্যাবাউট আছে, অ্যাবাউটটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে দ্য কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কলেজ ইউনিফর্ম। ডি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। তো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে উই, সুতরাং ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব হলো স্টপ। তো এখানে অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। ই নম্বরটি দেখো, মাই প্যারেন্টস ইনসিস্টেড মাই টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। তো ইনসিস্টেডের একটি রুল হলো কোনো বাক্যের মধ্যে ইনসিস্টেড থাকলে এরপরে অবশ্যই তোমাদেরকে অন বসাতে হবে, এরপরে পজিটিভ ফর্ম বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখানে আছে ইনসিস্টেড, তো ইনসিস্টেডের পরে অবশ্যই তোমাদেরকে আগে একটা অন বসাতে হবে। তো অন বসালাম, এরপরে পজেসিভ বসাতে হবে। তো দেখো মাই, মাই আছে, তো মাই এর পজেসিভ কিন্তু মাই, তো মাইটি এখানে ঠিক থাকবে। এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো স্টাডির সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে স্টাডিং। বাদ বাকি ঠিক থাকবে, অর্থাৎ ইনসিস্টেডের পরে অন বসাতে হবে, এরপরে পজেসিভ বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে মাই প্যারেন্টস ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। এফ নম্বরটি দেখো, আই স এ ডেড ম্যান ওয়াকিং অন দ্য স্ট্রিট। তো দেখো এই বাক্যটি এলোমেলোভাবে সাজানো আছে, এই বাক্যটিকে তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। তো তোমাদের এখানে লিখতে হবে হোয়াই ওয়াকিং অন দ্য স্ট্রিট, যখন আমি রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আই স এ ডেড ম্যান, আমি একজন মৃত মানুষকে দেখতে পেলাম। জি নম্বরটি দেখো, দ্য রোড অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। তো দেখো যদি তুলনা বোঝায়, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি দ্যান থাকে, দেন থাকলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে বসাতে হবে দোস অফ, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসাতে হবে দ্যাট অফ। আমি আবার বলতেছি, কোনো বাক্যের মধ্যে যদি দেন থাকে তাহলে তোমাদেরকে আগে সাবজেক্টটি দেখতে হবে, সাবজেক্টটি যদি প্লুরাল হয় তখন বসাতে হবে দোস অফ, অর্থাৎ দেনের পরে দোস অফ বসাতে হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে বসাতে হবে দ্যাট অফ। তো দেখো এখানে সাবজেক্ট দ্য রোডস, অনেকগুলো রাস্তার কথা বলা আছে, যেহেতু এই নাউনের সাথে এস আছে সুতরাং বুঝতে পারতেছে এটি প্লুরাল, সুতরাং তোমাদেরকে বসাতে হবে দেনের পরে দোস অফ। কিন্তু যদি এখানে শুধু রোড থাকতো, যদি এখানে শুধু রোড থাকতো তখন তোমাদের এখানে বসাতে হতো দ্যাট অফ। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে দ্যান থাকলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসাতে হবে দ্যাট অফ, সাবজেক্ট প্লুরাল হলে বসাতে হয় দোজ অফ। ৪ নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2009, এ নম্বরটি দেখো, 10 men were wounded and 1 killed। তো এখানে তোমাদেরকে ওয়ানের পরে বসাতে হবে ওয়াস। বাক্যটির মধ্যে সাহায্যকারী ভার্ব কম দেওয়া ছিল, সুতরাং এখানে একটি তোমাদেরকে সাহায্যকারী ভার্ব ওয়াস বসাতে হবে। এটা মুখস্থ করে নাও, 10 men were wounded and 1 was killed। 10 জন আহত এবং 1 জন নিহত হয়। বি নম্বরটি দেখো, দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ। তো দেখো এখানে মেড আছে, এটি হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মেড এর পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে আছে মুভড, ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এর প্রেজেন্ট ফর্ম করতে হবে মুভ। সি নম্বর, আই এম নট ইন গুড টার্মস উইথ হিম। তো অন গুড টার্মস এর বাংলা অর্থ হলো সমকক্ষ ভাবে। তো এখানে আছে ইন, তো ইনকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে অন গুড টার্মস, সমকক্ষ ভাবে। তোমাদেরকে এটি মুখস্থ রাখতে হবে। ডি নম্বরটি দেখো, হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট। এটি একটি প্রবাদ বাক্য। কনসিস্ট ইন হয়, অফ কখনো হয় না। এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জনিত ভুল দেওয়া আছে। সুখের মধ্যে শান্তি নিহিত, কনসিস্ট ইন হবে, কখনো কনসিস্ট অন হয় না। ই নম্বরটি দেখো, হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। তো দেখো আউট অফ টেম্পার এটি একটি গ্রুপ ভার্ব, এর অর্থ হলো মেজাজের বাহিরে। তো দেখো এখানে আছে হিজ, তোমাদেরকে এখানে হিজকে বাদ দিতে হবে। হি ইজ নাও আউট অফ টেম্পার, সে এখন মেজাজের বাহিরে। এফ নম্বরটি দেখো, হোয়েন ইউ আর আইডল ইউ মাস্ট সাফার। তো দেখো এখানে আছে মাস্ট, সুতরাং তোমাদের এখানে এই বাক্যটিকে কন্ডিশনাল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আর কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমে অবশ্যই ইফ থাকে, তাই হোয়েনকে পরিবর্তন করে আমি এখানে ইফ লিখলাম। ইফ ইউ আর আইডল ইউ মাস্ট সাফার। জি নম্বরটি দেখো, শি ইজ ভেরি উইক টু স্পিক। তো দেখো টু ডট ডট টু এটি একটি কোরিলেটিভ কনজাংশন। তো দেখো এখানে আছে টু, সুতরাং তোমাদের ইজকে পরিবর্তন করে বসাতে হবে টু। টু ডট ডট টু এটি একটি কোরিলেটিভ কনজাংশন, শি টু ভেরি উইক টু স্পিক। ৫ নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2010, এ নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ওয়ার নট গুড। তো দেখো এখানে আছে অফ, প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দ্য কোয়ালিটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, আর যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। বি নম্বরটি দেখো, নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নাইদার নর থাকে, তো নাইদার এবং নট থাকলে বুঝতে হবে এর পরের অংশ হবে সাবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট হলো আই। তো আই এর সাথে কখনো আর বসানো যায় না, আই এর সাথে সবসময় এম বসে। তো এখানে অ্যান্সার হবে এম। সি নম্বরটি দেখো, ইনফর্ম দিস ম্যাটার অফ দ্য প্রিন্সিপাল। তো ইনফর্মের একটি ধর্ম হলো, ইনফর্মের পরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে। তো দেখো ইনফর্ম বসালাম, এরপরে অবশ্যই ব্যক্তি বসাতে হবে। তো দেখো এখানে ব্যক্তি কি, এখানে ব্যক্তি হলো দা প্রিন্সিপাল। তো আমি এখানে দা প্রিন্সিপাল বসালাম, এরপরে তোমাদেরকে সূত্র থেকে অফ বসাতে হবে। ইনফর্ম দা প্রিন্সিপাল অফ, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু দেওয়া আছে দিস ম্যাটার, শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে inform the principal of this matter. D number টি দেখো, I was used to take tea every day. তো দেখো তোমরা যদি এখানে ওয়াসটি ঠিক রাখো তাহলে তোমাদেরকে অবশ্যই টেকের সাথে আইএনজি যুক্ত করে টেকিং করতে হবে, কারণ কোনো বাক্যের মধ্যে বি বি ভার্ব বলতে am, is, are, was, were, এরপর যদি used to দেখো তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু যদি তোমরা এখান থেকে ওয়াসকে তুলে দাও শুধুমাত্র used to এর পরে ভার্বের বেস ফর্ম করতে হয়, তাহলে এখানে তোমাদেরকে টেক লিখতে হবে, তখন অ্যান্সার হবে I used to take tea every day. দুভাবেই এই বাক্যটির অ্যান্সার হবে। ই নম্বর, I saw a dead cow walking in the field. তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি তোমরা ওয়াকিং এই ওয়ার্ডটি দেখো তাহলে তোমরা এর আগে অবশ্যই হোয়াইল নিয়ে আসবা, হোয়াইল নেওয়ার পরে তোমরা লিখবা হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন তোমাদেরকে এখানে একটি কমা দিতে হবে। I saw a dead cow, তখন আমি একটি মরা গরু দেখতে পেলাম। ডি নম্বরটি দেখো, Had I been a rich man, I would help the poor. তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে হ্যাড, হ্যাড প্লাস যদি ভার্বের পিপি থাকে, তো দেখো বি এর পিপি হলো বিন, হ্যাড প্লাস ভার্বের পিপি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে আসবে উড হ্যাভ, হেল্প এর পিপি হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। মূল বাক্যটি হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর। জি নম্বরটি দেখো, হি রিজেম্বলস টু হিজ ফাদার। তো কোনো বাক্যের মধ্যে কম্প্রেস, রিজেম্বল, রিজাইন, ডিসকাস এই ওয়ার্ড চারটি দেখো, এই ওয়ার্ড চারটির পরে কখনো প্রিপোজিশন বসানো যাবে না। তো দেখো এখানে প্রিপোজিশন দেওয়া আছে টু, সুতরাং টুটিকে কেটে দিলাম, এখানে অ্যান্সার হবে হি রিজেম্বলস হিজ ফাদার। আজকের এই ক্লাসটি আমার শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই সাজেশন বইয়ের পেজ নম্বর 95 থেকে নেওয়া হলো। তোমাদের ক্লাস প্রতিদিন শিওর পাস এই সাজেশন বই থেকে রাত 8:30 নেওয়া হচ্ছে। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন, নন ক্রেডিট হার্ড নোট 2024, এক্সামিনেশন 2023। রকিবুল24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, Top 5 poster writing suggestion and answer, Top 9 extra poster writing suggestion and answer, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, Top 5 নোটিশ রাইটিং সাজেশন and answer, Top 1 extra নোটিশ রাইটিং সাজেশন and answer, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, Top 5 প্যারাগ্রাফ রাইটিং, Top 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, Top 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, Top 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, Top 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসএ দিয়ে সকল এসএ লেখার কৌশল এবং Top 9 এসএ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাবো গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেঞ্জ, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনোমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা Top 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোনো আইটেমে 35টি, আবার কোনো আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করবো তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা? সাজেশন নেওয়ার নিয়ম, হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8:30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো, 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।